তার অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত অপরাধীদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ডিবি পুলিশ, এবং ডিবি পুলিশ বলেন আমরা বাকিদেরকেও গ্রেপ্তার করতে সক্ষম হবো। এই বিষয়ে মতামত জানাচ্ছি এই মাসুদ মাসুদ সোর্স মাসুদ এবং সোর্স কায়েস, যেটি ভিকটিম, এই দুইজন একসঙ্গেই একসময় কাজ করতেন। তো কাজ করার এক পর্যায়ে এই মাসুদ তালুকদার সে 15 কেজি আইস আনার জন্য এই তারা দুইজন মিলে রাঙামাটিতে যায়। তো রাঙামাটিতে গেলে ওইখানে এই এখানে যে ভিকটিম ভিকটিম যে আছে তার সঙ্গে ওই মাসুদের একটা সামান্য একটু মনোমালিন্য হয় আর কি, হলে সে ওই লোকগুলাকে দিয়ে এই মাসুদ তালুকদারকে হত্যার চেষ্টা করে। সে ওখান থেকে কোনোভাবে পালিয়ে আসে, পালিয়ে আসার পর তারপর থেকে সে চিন্তা করে যে আমাকে সে মারতে চেষ্টা করছে, তাকে শেষ করবো। তো বিভিন্ন সময় সে অ্যাটেম্প নিয়েছিল কিন্তু পারে নাই। পরবর্তীতে সে তার সঙ্গে 2-3 মাস যাবৎ সে তার সঙ্গে আরও সম্পর্ককে গভীর করে। গভীর করার ঘটনার দিন সে 200 পিস ইয়াবা নিবে বলিয়া বলে ওই লোককে রাত্রে ডেকে নিয়ে আসে, ডেকে আনে। এবং এই মাসুদ তালুকদার জাহিদ নামে একজন, যাকে আমরা অ্যারেস্ট করতে পারিনি আর কি, এই জাহিদকে ভাড়া করে 1 লক্ষ টাকা দেবে। ওই জাহিদ আবার তার সঙ্গে আরও অন্যান্য যারা আছে, রায়হান, সানি, খুকন বা অন্যান্য আসামি, তাদেরকে নিয়ে আসে। তো ঘটনার দিন তারা ওই মজ্জাটাকে সবাই একত্র হয়। এই জাহিদ এবং খুকন তারা এই কায়েসকে নিয়ে আসে, প্রথমে নিয়ে এসে সিএনজিতে করে যায়। যাওয়ার এক পর্যায়ে আর বাকিরা আশেপাশেই ছিল আর কি, কেউ মোটর সাইকেলে, কেউ এই যে যে মাসুদ ছিল, মাসুদ ছিল একটা সিএনজিতে ছিল আশেপাশে। আর ভিকটিমের সঙ্গে এই জাহিদ এবং খুকন তারা দুজন একসঙ্গে উঠে, ওঠার পরে কিছু দূর যাওয়ার পরে মসজিদটিকে ওই একটু ফাঁকা জায়গায় যাওয়ার পরে দুইজন পাশ থেকে, প্রথমে দুই পাশ থেকে দুইজন ছুরি মারে ওই ভিকটিমকে। ভিকটিম মধ্যে বসেছিল, তারা দুজন দুই পাশ থেকে ছুরি মারে। এই যে আমরা যে যাদেরকে ধরেছি 6 জন, 6 জনের মধ্যে 4 জনের বিরুদ্ধে পূর্বেই মামলা ছিল, একাধিক মামলা আছে, বিশেষ করে মাসুদ তালুকদারের বিরুদ্ধে খুন সহ অস্ত্র মামলা, একটি খুনের মামলা এবং মাদক মামলা তার বিরুদ্ধে আছে। তা আমরা তাদেরকে ধরার পরে তারা স্বীকার তারা সকলেই মানে নির্বিকার চিত্তে স্বীকার করে। এটি সবচেয়ে আশ্চর্যজনক যে তাদের মধ্যে কোনো বিকারই নেই। মামলাটার মূল রহস্য এটুকুই, এরপরও ওই আসামিটাকে পাইলে হয়তো তার থেকে আরো নতুন তথ্য মুছিতে হতে পারে, সেই অপেক্ষায় রইলাম। কায়েস যে যাকে হত্যা করেছে তার তাদের সব আসামিকে আমরা ধরতে সক্ষম হয়েছি, শুধুমাত্র জাহিদ যে তাকে আমরা এখন ধরতে পারি না। আমরা চেষ্টা করবো তাকে শীঘ্রই অ্যারেস্ট করার জন্য।